অমর একুশে গ্রন্থমেলার আজ শেষ শুক্রবার। দর্শক, এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী অন্তরা বিশ্বাস, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। অন্তরা, সন্ধ্যায় বইমেলায় পাঠক লেখক প্রকাশকের সাড়া কেমন দেখছেন? গতকালের তুলনায় আজকে পাঠক লেখক প্রকাশকের সংখ্যা অনেক বেশি। গতকালই ছিল 88,000 মানুষ এই বইমেলায়, আর আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি, যে চিত্র দেখতে পাচ্ছি, গতকালের সাথে যদি তুলনা করতে হয় তাহলে এটি 1,00,000 অবশ্যই ছাড়িয়েছে বলেই মনে হচ্ছে। তো আজকের দিনে আসলে 197টি নতুন বই এসেছে, এই নিয়ে নতুন বইয়ের সংখ্যা বইমেলায় 2,605টি, এবং আজকের দিনে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক বই এসেছে এই বইমেলায়। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ বই এসেছিল 234টি, সেটি হচ্ছে 21শে ফেব্রুয়ারিতে, আর 16 ফেব্রুয়ারিতে সর্বোচ্চ সংখ্যক বই এসেছিল এই বইমেলায়, সেটি হচ্ছে 298টি। আর প্রচার প্রচারণা নিয়ে অনেক প্রকাশকই কথা বলছেন, লেখকরাও কথা বলছেন, তারা বলছেন যে শুধুমাত্র বইমেলাকে ঘিরেই আসলে প্রচারণা চালানোটা ঠিক নয়, এতে বইয়ের সঠিক যে প্রচারণা সেটি হয়তো বা ততটা হয় না, সারা বছর ধরেই প্রচারণা চালানো উচিত। সেক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম, মাল্টিমিডিয়া, আরও যে বিভিন্ন ক্ষেত্র রয়েছে সেগুলোতে অনেক বেশি বইয়ের যে প্রচারণা সেটি আসলে চালানো উচিত বলে প্রকাশকরা বলছেন। এবং সেই সাথে আগে যে বইয়ের রিভিউ অনেক বেশি প্রকাশিত হতো পত্রিকাগুলোতে, সেটা অনেক কমে গেছে, যে কারণে কোন বইটি আসলে ভালো বা কোন বইতে কী আছে সেটি পাঠকের জন্য বুঝে নেওয়া ভীষণ দুষ্কর বলে তারা মনে করছেন। কারণ এবারের বইমেলায় এখনই 2600-এর ওপরে বই এসেছে, আগের বইমেলায় এসেছে, তার আগের বইমেলায় বই এসেছে, অর্থাৎ বইয়ের সংখ্যা তো একেবারে কম নয়। এত বইয়ের মধ্য থেকে পছন্দের বইটি খুঁজে পাওয়া অনেকের জন্য কষ্ট, যে কারণে জনপ্রিয় যে সকল লেখক রয়েছে যাদের বই বারবারই মানুষ কিনছেন সেই বইগুলোই আসলে বেশি বিক্রি হচ্ছে এখন পর্যন্ত। এটাই হচ্ছে আজকের দিনে এই শেষ শুক্রবারে বইমেলার চিত্র। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। ফয়সাল অন্তর, আপনাকে ধন্যবাদ।